السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة الله السلام ورحمة الله وبركاته. وبركاته. السلام عليكم. দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেকে চলে আসছে, তাই আমাদের 5 জন ভাই উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ অচিরে বাকি ভাইরা চলে আসবে, আমরা আশাবাদী। আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على اللهم صل محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. زدني علما ربي 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 ربي زدني علما ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني احلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. الحمد لله যারাই নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযাকায় দান করুন। প্রথমে এই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় আজকে অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহ চিকিৎসা তে আল্লাহ তাআলা আমাদেরকে জড়িত রেখেছেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করবেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যে কবুল করছে আলহামদুলিল্লাহ। আমরা হাঁটিয়াটি পা পা করে হরফ থেকে নিয়ে শুরু করে আমরা এখন একবার মোরাক্কাবে চলে আসছি। আজকে আমরা নতুন করে হাঁটা খেতে যাব, হাঁটা খাতে আজকে আমাদের আলোচনা। আল্লাহ, আজকে হলো এই যে কি জানি খেলা, হয়তো ফুটবল কি জানি খেলা আজকে, হয়তো এই আমার মাদ্রাসার সামনেই এই পর্দা লাগানো হয়েছে, তো তার জন্য আওয়াজ আসার কারণে আমি উপরে চলে আসছি, এখন উপরেও আওয়াজ হয় সব জায়গায়, আওয়াজ আর কি সব জায়গায়। এখন একটু এখন হয়তো আপনাদের যদি একটু সমস্যা হয় তাহলে বলিয়েন, যে তাহলে না হয় আমি স্থান চেঞ্জ করতে হবে যদি আওয়াজ বেশি আসে। হ্যাঁ, না সব জায়গায় একই অবস্থা, অবস্থা দিয়ে আজকে কষ্ট করে এরকম চালিয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকে আমরা মুসলমানেরা আমাদের করণীয় কি আর আমি কি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যে জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে সে জাতির মধ্য থেকে। আজকে যদি আমি ইহুদি নাসারাদেরকে পছন্দ করি, তাদের মতো বেশভূষা আমি চলি, তাহলে আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সে তাদের সাথে থাকবে, আর যে আমি আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে সে আমার সাথেই থাকবে।
এজন্য আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন জানি আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা রোজা রাখে, তো এদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি জন্য রোজা রাখো, তখন তারা বলছে যে মুসা আলাইহিস সালাম এই দিনে এই ফেরাউনের কবল থেকে রক্ষা পাইছে, পরবর্তীতে এরকম আরো অনেকগুলা ঘটনা বললো, অর্থাৎ ওই যে আশুরার দিনে আর কি। তখন আল্লাহ রাসূল বললো যে আমরাই না এর বেশি হকদার, মুসা আলাইহিস সালাম তো মূলত হলো আমাদের নবী, তোমাদের নবী না, তাহলে তারা একটা রোজা রাখতো। তো এই জন্য আল্লাহ রাসূল বলছে যে মুসলমানেরা তোমরা রাখবা দুইটা রোজা যাতে তাদের সাথে না মিলে। দেখেন ইবাদতের ক্ষেত্র, ইবাদতের ক্ষেত্র তাদেরকে বলে দেওয়া হয়েছে কি যে তোমরা রোজা ইবাদতের ইবাদত, তারপরে বলছে তোমরা তাদের সাথে মিলে রাখবা না, তোমরা বাড়ায় রাখো, তাদের সাথে তারা একটা রাখে তোমরা দুইটা রাখো। আল্লাহু আকবার। তো এই জন্য কোনোভাবেই তাদের সাথে আমাদের তারা আমাদের সাথে মিলবে না, আমরা তাদেরকে সাপোর্ট করব কিভাবে, তারা আমাদের আমাদের পিছনে আমাদের শত্রুতামি করতেছে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করে। আপনারা দেখছেন হয়তো, আপনারা খেয়াল করছেন কিনা, এই যে আমাদের ওই যে যে খেলোয়াড় খেলোয়াড়ের মধ্যে একজন আছে না মেন, যে এই এই খেলোয়াড়ের এর হাতের মধ্যে আমি দেখলাম ইয়ার ট্যাটু আঁকা, এটা হলো দাজ্জালের ট্যাটু আঁকা। তো আসলে এটা আমাদের টপিক না, মূলত হলো এটা কথায় প্রসঙ্গ আসছে এই জন্য বললাম আর কি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনারা দিন শিখার জন্য এই যে এই খেলা মেলা বাদ দিয়ে আপনারা যে দিন শিখার জন্য আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়া বিধান করুন। আমিন আমিন। জি আমি একটু কিছু বলতে যাচ্ছিলাম। আচ্ছা জি বলেন। এখন আমাদের তো চারিদিকে আসলে দেখা যাচ্ছে মানে মানে ফেতনা অনেক বেড়ে গেছে, এমন দেখা যাচ্ছে বাসায় থেকেও মানে নিজেকে রক্ষা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এমন অবস্থা যে বাসায় এসে মনে করেন যে সরগোল পাকাচ্ছে এরকম। তো মানে সর্বোত্তম দোয়াটা কি হবে এরকম, মানে ফেতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচায় রাখা কোন দোয়া যদি আপনি বলতেন। এখন হলো আল্লাহ রাসূল বলছে যে শেষ জামানায় বড় বড় ফেতনাগুলো আসবে, অনেক বড় বড় ফেতনা আসবে। তো এই জন্য আল্লাহ রাসূল বলছে যে ফেতনার জন্য আর আর ফেতনাটা হলো হত্যা থেকেও জঘন্য। ফেতনা একটা ফেতনা হত্যা থেকেও জঘন্য, একজন লোককে হত্যা করে দেওয়া এর থেকে ফেতনাটা হলো বেশি জঘন্য। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন একজন লোককে মেরে ফেলা হলো সে মরে গেল, কিন্তু একটা ফেতনা যদি হয়ে যায় এই ফেতনার কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, তাহলে ফেতনাটা হলো বড় জঘন্য বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে কিয়ামতের আগ মুহূর্তে বহুত ফেতনা ফাসাদ আবিষ্কার হবে, নতুন নতুন অনেক ফেতনা ফাসাদ আসবে। এই ফেতনা ফাসাদ আল্লাহু আকবার, এই ফেতনা ফাসাদ হলো কিয়ামতের আগ মুহূর্তে যে আসবে, তো আল্লাহ রাসূল বলছে যে এটা এই এটার জন্য আল্লাহ রাসূল খুব ভয় পাইছে, অনেক ভয় পাইছে। এবং আল্লাহ রাসূল বলছে যে আমি শেষ জামানার আমার উম্মতদেরকে নিয়ে খুব ভয় পাই, তারা কিভাবে বেঁচে থাকবে এর থেকে আল্লাহ রাসূল বলছে। তো আল্লাহ রাসূল আল্লাহু আকবার, একটা কথা জেনে আসছিল হঠাৎ করে ছুটে গেল, এটা হলো আচ্ছা, তো এই ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ রাসূল বলছে যে এই যে জহরুল ফাসাদ ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মধ্যে যত ফেতনা ফাসাদ হয় এগুলো সবগুলো মানুষের হাতের কামাই, আমি নিজের ঘর থেকে মেহনত করতে হবে, আমি নিজেকে হেফাজত করতে হবে। তো এই জন্য এই ফেতনা থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল একটা আমল শিখাই দিয়েছে, এটা হলো সূরা কাফ তেলাওয়াত করা প্রত্যেক শুক্রবারে। আর সূরা কাফ যদি কেউ যদি তেলাওয়াত করতে না পারে তাহলে কমসে কম হলো শুরুর দিকে 10 আয়াত বা শেষের দিকে 10 আয়াত তেলাওয়াত করা, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালি ফেতনা থেকে, দাজ্জালি বা দাজ্জালের সামঞ্জস্যপূর্ণ যেই বা দাজ্জালের সাথে আনুষঙ্গিক যে ফেতনাগুলো আছে এই ফেতনাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবে।
আর আল্লাহ রাসূল বলছে না যে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের এমন এক অবস্থা হবে, মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে সকালবেলা, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে। আজকে আমাদেরকে কত ভাবে হারাম খাওয়াই দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ এইসব বিষয় তো বলার এখানে মধ্যে আমাদের উচিত না। হ্যাঁ, আমাদের টপিক হলো একটা, কারণ হলো আমাদের এখানে মধ্যে এক এক ভাইয়েরা এক এক মানসিকতা নিয়ে আসছে, তো আমরা শুধু দিন শিখার মধ্যে ইনশাআল্লাহ আমরা সীমাবদ্ধ থাকি। তো এই একান্ত কেউ যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমাকে ওই যে গ্রুপের মধ্যে, গ্রুপের মধ্যে না, আমার ব্যক্তিগত ভাবে জানাবেন। আমাকে অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ আমি উত্তর দিছি, তো ইনশাআল্লাহ আপনারা ওইখানে প্রশ্ন করবেন। আচ্ছা দেখেন, তো গতকালকে আমাদের আমরা পড়ছি হলো এই মুরাক্কাব। মুরাক্কাবের মধ্যে আমরা ব্যতিক্রম ধর্মী এটা পড়ছি। তো ইনশাল্লাহ আজকে আমি মুরাক্কাব কাকে বলে এটা সংজ্ঞা তারিফ বলে আবার আপনাদের থেকে পড়া নেওয়া শুরু করব। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে। মুরাক্কাব পরিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। আচ্ছা, এবারে আসুন আমাদের, প্রথমে আসেন আমাদের শাবাব ভাই, প্রস্তুত থাকেন আমাদের শাহজালাল ভাই। মোহাম্মদ আলী ভাইকে গতকাল খোঁজ করছিলাম, পাই নাই। আচ্ছা জি, দেখি আপনি বলতে এটা কি, দ্রুত বলতে হবে ইনশাল্লাহ। শুক্রিয়া। আচ্ছা জি, শাহজালাল ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের মোহাম্মদ আলী ভাই। জি হজরত, আপনি এটা বলেন। শাহজালাল ভাই। জি হুজুর। জি বলেন। এটা বলেন দদ মিম। জি বলতে থাকেন। দদ মিম। জি শাহজালাল ভাই। আচ্ছা শাহজালাল ভাই, আপনি কোথায় পড়া বলতেছেন? আপনি আমাদের ঠিক চিনি দেখে দেখতেছেন হুজুর? আমার বাসার সামনে আসলে খেলা হচ্ছে, তো চিল্লা চিল্লির জন্য আমি আপনার কথা একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, যেগুলোর উপর মার্ক করছেন দেখতে পাচ্ছেন তো? না, মার্ক গুলা আমি বলার একটা বলতেছি, এর সাথে সাথে তিনটা মার্ক চলে আসে। আপনি মার্ক গুলা কি আবার দিবেন? না, যেটা যেখানে যেখানে মার্ক আছে সবগুলা বলেন। আচ্ছা হুজুর, দদ মিম, দদ। জি দদ মিম। এরপরে দদ খ। দদ দদ মিম বলছেন, এটা বলছে। এবার এটা বলেন জি, এটা কি, এটা কি? আইন জিম। আইন কোথায়? আইন আছে মিম জিম আলিফ। আচ্ছা ঠিক আছে শাহজালাল ভাই, মিম জিম। আচ্ছা হুজুর, আমার হয়তো একটু, হ্যাঁ শাহজালাল ভাই, আপনি ভালো করে খেয়াল করেন, আমি অন্যদের থেকে পড়া নেই, আপনি হয়তো গত ক্লাসটা মিস করছেন, তার জন্য এই সমস্যা। আপনি একটু মেহনত বাড়াই দেন, ঠিক আছে ইনশাল্লাহ শাহজালাল ভাই। কালকে কিন্তু আমি গত সামনে যাতে আপনি খুব ভালো করে পড়া দিতে পারেন, যেমন আমাদের এই তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই কি আসছে? এখনো আসেনি, আসছে। তোফাজ্জল ভাই কিন্তু আমাদের প্রথমত হরফ গুলাই পড়া দিতে ওনার একটু ই হয়েছে, আলহামদুলিল্লাহ এখন সব পড়া দিতে পারে। তো মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যেখানে গিয়ে বান্দার চেষ্টা শেষ, সেখানে আল্লাহ তাআলার রহমত শুরু হয়।
আচ্ছা জি, এরপরে মোহাম্মদ আলী ভাই আসেন, উপস্থিত থাকেন আমাদের সানজিদ রহমান, সানজিদ রশিদ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলতে থাকেন। কাফ আলিফ জি, ইয়া ইয়া হা আলিফ, লাম ইয়া, মাশাআল্লাহ, তা হা, মাশাআল্লাহ, তারপর হচ্ছে জিম নুন, জিম না, জিম না, বললাম না নকতা, নকতা আগে কোনটা আছে, নিচেরটা না উপরেরটা আগে? আগে তো নিচেরটা মনে হচ্ছে উস্তাদ জি। হ্যাঁ তাহলে নিচেরটা মনে রাখবেন, প্রথম যে নকতাটা বা বা হবে বা খ জি, উস্তাদ জি বা খ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। তাহলে এখন পড়াচ্ছে আমাদের মোহাম্মদ আলী ভাই, অনেক ভালো পড়াচ্ছে, সময় ভালো করে খেয়াল করেন, খেয়াল করলেই হয়ে যাবে। আল্লাহু আকবার। জি আমাদের সানজিদ রশিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের নুরুল আমিন ভাই। জি হযরত, জি কাফ লাম মিম তা, তো লাম কফ তা মিম ওয়াও আলিফ, মাশাআল্লাহ, এটা নুন জিম আইন লাম হা লাম, হা হার পরে আর কিছু নাই নিচে, ও হা মিম লাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভালো করে খেয়াল করলে কিন্তু আপনিও পেরে যাবেন, সবাই একটু ভালো করে খেয়াল করলেই হবে। জি এটা ফা জিম আইন লাম নুন হা মিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া হযরত। জি এরপরে জি প্রস্তুত থাকার কাকে বলছি আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকেন আমাদের কামরুল ভাই, আলী ভাই পড়াশোনাছেন না, আপনি আমায় বলেন তাহলে। জি হযরত আপনি এটা শুনান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বদ হা কাফ, মাশাআল্লাহ, ইয়া তা কাফ লাম মিম, মাশাআল্লাহ, এটা জিম হা র, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে এটা মিম সিন জিম দাল, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন হলো আমাদের আমির সাহেব কামরুল ভাই, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের মশির রহমান ভাই। জি আসেন, কামরুল ভাই আমাদের কামরুল হাসান ভাই কই? আচ্ছা ঠিক আছে, মশির রহমান ভাই আসেন। সদ মিম আমাদের তোফাজ্জল ভাই, জি সদ সদ মিম লাম লাম এটা দাল, মাশাআল্লাহ, লামের পেট আরো নিচে নেমে যাবে আর কি, নিচে নামবে জি। হ্যাঁ আর এই লম্বা ডান্ডিটা আছে না, লম্বা ডান্ডিটা লামের ক্ষেত্রে সোজা থাকে, এটা সোজা থাকবে, দালের ক্ষেত্রে বাঁকা হয়। আচ্ছা জি এটা তা মিম লাম কাফ, আবার বলেন এটা তা মিম লাম কাফ, নিচেরটা হচ্ছে লাম
يا سين تا ف لام فا نون ها ميم. ما شاء الله ما شاء الله. شكرا حضرت. جي আমাদের তোফাজ্জল ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের নাইবা মিশাব ফয়সাল আমাদের ফরিদ ভাই হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কামরুল ভাই বলছিলাম জি কামরুল ভাই ওই আপনার হয়তো নেটের সমস্যা না হুজুর আমার একটা অফিসে ফোন আসছিল তো না না হুজুর এর অফিসে ফোন আসছিল পরে হচ্ছে হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে আবার ডাকবো হ্যাঁ ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ আমি লাইনে আছি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি হযরত বলেন তোমার জলবি বা নুন ওয়াও 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 কোথায় ওয়াও আছে এখানে ওয়াই নাই হ্যাঁ ওয়াও তো এখানে আসবে একদিন মনে রাখবে দাল জাল রা যা ওয়াও হামজা আলিফ এগুলো কিন্তু মুরাক্কাব হয় না এগুলো মুরাক্কাব হয় না জি বলেন জি জি বুঝতে পারছি হ্যাঁ বা নুন আইন মিম তা তারপরে কোনটা হলো লাম আইন লাম কাফ মিম বা ইয়া নুন কাফ মিম লাম শুকরিয়া তোফাজ্জল ভাই কে মাশাআল্লাহ জি ফরিদ ভাই আসেন মাশাআল্লাহ তোফাজ্জল ভাই অনেক ভালো পড়া দিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে প্রস্তুত থাকবেন আমাদের কামরুল ভাই আসসালামু আলাইকুম হযরত আমরা যারা পড়া দিব আমরা মিউট হয়ে যাব ঠিক আছে আর হাত নামাই ফেলবো ইনশাআল্লাহ জনাব মুশকিল রহমান ভাই হ্যাঁ ঠিক আছে জি হযরত জি এই তিনটা বলেন জি জি নুন জিম আইন লাম হা আলিফ উপর থেকে বলতে বলতে আসেন উপর থেকে ও ফার্স্ট লাইনের উপর থেকে জি জি একবার উপর থেকে ইয়া নুন ক না না উপর লাম বা উপর একটা টিক চিহ্ন আছে না ও আচ্ছা আচ্ছা জি 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 ও তো তো লাম বা হুজুর ওই যে ইয়া চিহ্নর কারণে দেখা যাচ্ছে না দেখছেন এখন দেখা যায় হা কাফ তো হা কাফ জি নিচে নুন আইন মিম তা ইয়া নুন নুনের পরে কি যেটা গোল চিহ্ন দিচ্ছেন তার নিচেরটা না 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 ওইখানে তো জিজ্ঞেস করি নেই আচ্ছা নিচে যেটার উপর টিক চিহ্ন আছে ওটার ওইগুলো বলেন তিনটার মধ্যে টিক চিহ্ন আছে তিনটা বলেন আচ্ছা আচ্ছা ইয়া মিম ইয়া নুন কাফ আর একটা বলেন আবার বলেন ইয়া মিম ইয়া হযরত আপনার ইয়া ইয়া আমি কি ওইখানে টিক চিহ্ন দিছি আমি তো টিক চিহ্ন যেই ঘরে দিছি ওই ঘরটা ওইটা বলেন নিচে সরি হযরত সরি সরি নুন জিম আইন লাম হা আলিফ খ আলিফের আগে কিছু আছে
আলিফের আগে তো পেঁচানো আছে একটু হ্যাঁ পেঁচানো আছে একটু তাহলে তো নিশ্চয়ই এটা কিছু এটা কি এটা তাহলে মিম হবে হ্যাঁ মিম হবে তাহলে বলেন মিম এরপর নিচে হ্যাঁ মিম আলিফ তারপর হলো মিম খ তা লাম ফা ওয়াও নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া ফরিদ ভাই মাশাআল্লাহ জি কামরুল ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের মাহদি ভাই মাহদি ভাই আসসালামু আলাইকুম মাহদি ভাই কি মাঝে মাঝে দেখা যায় আচ্ছা ওই যে টাইম টাইমটা একটু ইয়া হয়ে যায় সরি ওজে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওস্তাদ জি জি আর উপর দুই নকটা থাকলে সেটাকে তা হয় এটাকে গোলতা বলে গোলতা গোলতা কালকে বলছিলাম আপনার ক্লাস তো মিস দেন এজন্য বুঝেন না এই যে দদ হা কাফ কাফ লাম মিম তা প লাম কফ তা মিম ওয়াও আলিফ বা সিন তা ইয়া কফ বা কোথায় বা ইয়া 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 সিন তা ইয়া কফ লাম নুন নুন আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা শুকরিয়া কামরুল ভাই জি আমাদের মাহদি ভাই আছেন প্রস্তুত থাকেন আমাদের রাফসান ভাই সাদালাল ভাই আসসালামু আলাইকুম ভালো করে খেয়াল করেন জি হামিম মাশাআল্লাহ থার্ড রো রাইট সাইডে আপনার সিন লাম সিন কোথায় সিন সরি সিন সিন লাম জি সিন আছে ওজ ওজ একদম থার্ড রো লাস্টের লাস্টটা যে আপনার আমি আপনি একটু খেয়াল করেন আমি অন্যদের থেকে নেই একটু খেয়াল করেন হ্যাঁ তাহলে আমি তাহলে মাহদি ভাই আর সাজালাল ভাই থেকে একটু পরে নিতেছি এখন হ্যাঁ ইনশাল্লাহ জি আমাদের আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করুন দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন আচ্ছা আমাদের মিরাজ ভাই প্রস্তুত থাকার জন্য কাকে বলছিলাম জানো জি আমি ও এরপরে প্রস্তুত থাকবেন আমাদের মিরাজ ভাই কামরুল ভাই হাত নামাই ফেলেন জি এটা বলবো হ্যাঁ এগুলো বলেন ভালো করে খেয়াল আসসালামু আলাইকুম জি আপনি ওইটা বলেন কেন ওইটা না ওইটা না কোনটা নিচেরটা নিচেরটা ডিচির নাম যেখানে উদ্দেশ্য আচ্ছা 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 দেখা যায় সা হা আলিফ মাশাআল্লাহ এই যে হইতেছে আপনি এখানে যা যা আছে সবগুলো আমি ঠিক চিহ্ন দিব আপনি একটা একটা করে সবগুলাই বলেন সবাই ভালো করে খেয়াল করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এখন ঠিক চিহ্ন পাইনি আচ্ছা জি
তা তামিম বা বামিম বমিম বত খ মাশাআল্লাহ সবাই ভালো করে খেয়াল করেন সা ইয়া কাফ লাম কাফ আলিফ মাশাআল্লাহ হা মিম মাদি ভাই আর সাদাল ভাই একটা জিনিস খেয়াল করেন এই যে এখানের মধ্যে কাফ আলিফ বলছে না এই এটা হলো এই যে শেষে যদি লম্বা থাকে শেষে তাহলে এটা হলো আলিফ আর যদি শুরুতে এবং মাঝে হ্যাঁ এটা হলো শুরুতে এটা হলো মাঝে যদি লম্বা থাকে তাহলে এগুলো লাম আর শেষে যদি এরকম থাকে এটার পরে যদি আর কিছু লাগানো না থাকে তাহলে এটা হলো আলিফ আচ্ছা জি এরপর বলেন হ্যাঁ জি নুন খ আলিফ মিম জিম আলিফ সা হা আলিফ লাম আলিফ ইয়া হা আলিফ জি লাম ইয়া মাশাআল্লাহ হা মাশাআল্লাহ বা হ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ মিরাজ ভাই আপনাকে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন আপনার থেকে যারা শুনে শুনে যারা শিখলো আপনি আপনার থেকে যারা শুনে শুনে শিখবে এবং আমল করবে একটা হিস্সা একটা অংশ তারা পড়ে পড়ে যা সব পাবেন আপনি একটা অংশ পাবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার এখানে হলো সওয়াবের কাজ শুধু সওয়াবের কাজ মাশাআল্লাহ আচ্ছা আমাদের নূর আলম ভাই মাশাআল্লাহ নূর আলম ভাই এই নাম কি পরিবর্তন করছেন নাকি বাচ্চা কানতেছে আচ্ছা এরপরে প্রস্তুত থাকার জন্য কাকে বলছি আসেন কাকে বলছিলাম আচ্ছা এবার আমাদের এই এবার আমাদের মাহদিবে এবার পারবেন নি না একটু পরে ধরবো ট্রাই করে দেখতে পারি আচ্ছা মাশাআল্লাহ এরকম হিম্মত থাকতে হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ লাম ইয়া মাশাআল্লাহ আবার এটা যখন মাঝে আসে তখন এটা মাঝের লেখাটা আবার কিছু লেখকে এইভাবে লেখে কিছু লেখকে এইভাবে লেখে কিছু লেখকে এইভাবে লেখে কিছু লেখকে এভাবে লেখে এক একজন একভাবে লেখে আর কি মূলত হলো এটাকে দুই চশমি হা বলা হয় আর কি আচ্ছা মাশাআল্লাহ তাহলে এটা সাইয়া মাশাআল্লাহ এটা কাফ লাম অনেক সুন্দর করে বলছে আচ্ছা জি শাহজালাল ভাই আসছেন যেমন এই যে দেখেন আমাদের শাহজালাল ভাই মোটামুটি দুর্বল ছিল এখন উনি পড়া দিতে আগ্রহী হয়েছে আমি ধরতে পারছি এখন আমি ওনার দুর্বলতা আমি বুঝতে পারছি এখন ওনার এই পড়াটা আমি ধরতে পারলাম তো আপনাদের মধ্যে যারা একটু দুর্বল আছেন তারা আপনারা আগ্রহ দিয়ে পড়া দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনার হালাকি কি কারণ আপনাকে নিয়েই তো সামনে অগ্রসর হতে হবে কেউ যাতে দুর্বল থেকে না যায় আচ্ছা জি শাহজালাল ভাই আপনি আমাদেরকে এবার শোনান এটা
বা খ আলিফ সাধারণত একটা জিনিস বলেন আপনি বা নকতা কোথায় থাকে উপরে না নিচে নুন নুন হবে এটা হুজুর হ্যাঁ মাশাআল্লাহ নুন খ আলিফ মাশাআল্লাহ জি এটা মিম জিম আলিফ মাশাআল্লাহ এটা তা মিম মাশাআল্লাহ এরপরে দাল বা ইয়া বা ইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি এটা লাম আলিফ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের পড়াশোনা আমার কাছে অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে মধ্যে দেখেন আপনাদের কেউ ধরে আমাদের এই যে দেখেন আমাদের নুরুলিন ভাই এবং মাহাদি ভাই আপনারা কষ্ট করে ক্লাস মিস দিয়েন না বুঝছেন নি লাগাতার ক্লাস করলে এগুলো ধরে নিতে পারবেন এই যে দেখেন আপনারা কিন্তু অনেক মেধাবী খুব মেধাবী দেখেন আপনাদের হয়তো একটা মিনিট সময় ব্যয় হয়েছে অল্পতে আপনারা শিখে গেছেন খুব মেধাবী আপনারা তো এই যে মেধাটাকে কাজে লাগান হয়তো বা আর সুযোগ আসবে না আপনারা এটা আপনাদের জন্য আপনাদের ফরজ ছিল এটা হলো ফরজ এই ফরজ বিধানটা আপনারা কত দেরিতে যে আদায় করতেছেন তো এটাকে হয়তো বা আর সময় নাও আসতে পারে আপনি আপনাদেরকে হায়াতের বিষয়ে আপনাদেরকে বলছি আমাদের হায়াতটা কিন্তু খুবই সামান্য খুবই সামান্য নূহ আলাইহিস সালামের যুগে ওনারা হায়াত পাইতো দেখা গেছে 1000 বছর উনি 950 বছর দাওয়াত দিছে 950 বছর দাওয়াত দিয়ে ওনার উম্মত হয়েছে মাত্র 80 থেকে 82 জন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে দিনের দাওয়াত দিছে 950 বছর তাহলে প্রতি শ বছরে একজন 100 বছরে একজন হয়েছে উম্মত মুসলমান তো দেখেন তারপরে উনি কি দাওয়াতের কাছ থেকে পিছু হটেছেন হটেন নাই দাওয়াত দিয়ে যেতে হবে এক কোবে কোনো গাছ কাটা যায় না বারবার বারবার কোব দিতে 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 একসময় গাছ কাটা যায় তো এই জন্য আমরা দাওয়াত দিতে হবে এই আমাদের আমরা যতটুকু শিখবো এটা অন্য ভাইদেরকে শিখিয়ে দিতে হবে আল্লাহু আকবার এই জন্য আমরা দায়িত্ববান হতে হবে আল্লাহ রাসূল বলছেন না যে আলা কুল্লুকুম রাঈদ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমাদের আল্লাহ রাসূল দেখেন কি বলছে যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এখানের মধ্যে কাউকে ইস্তেসনা করে নাই কাউকে বাদ দেন নাই বলে নাই যে রিকশাওয়ালা দায়িত্বশীল না এ দায়িত্বশীল না ও দায়িত্বশীল না সবাই দায়িত্বশীল যেমন আমি আমার সন্তানের প্রতি দায়িত্বশীল আমার স্ত্রীর প্রতি আমি দায়িত্বশীল ওই আপনাদেরকে একদিন আমি বলছিলাম যে একটা 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 মহিলার কারণে চারজন পুরুষকে জাহান্নামে নেওয়া হবে এক তার বড় ভাইকে দ্বিতীয় তার স্বামীকে তৃতীয় তার বাবাকে চতুর্থ তার বড় ছেলেকে একটা মহিলা যদি জাহান্নামী হয় সে চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে এই জন্য সতর্ক থাকা দেখেন এটা হলো এমন একটা বিষয় আখেরাতের বিষয়টা এমন একটা বিষয় আমি যদি হেরে গেলাম তাহলে আমার জীবনটাই শেষ আর আমি যদি জিতে যাই তাহলে আমি আজীবনের জন্য সফল কাম আর যদি হেরে যাই তাহলে আজীবনের জন্য আমি পথভ্রষ্ট হয়ে গেলাম এই জন্য সফলতা খালি আমরা খুঁজি এটার পিছনে ওইটার পিছনে সফলতা খুঁজি কিন্তু আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি বলে দিছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে ফাকাদ ফাজ সেই কেবলমাত্র সফল কাম যে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরাফের মধ্যে রাখে নাই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেই কেবলমাত্র সফল কাম এই জন্য সফলতা হলো আসল সফলতার পিছনে আমাদেরকে যেতে হবে হাঁটতে হবে আল্লাহু আকবার আমাদের মূল বাড়ি কোথায় আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখেন আমাদের মূল বাড়ি কোথায় যেমন আমাদের পিতা মাতা পৈতৃক সম্পত্তি যেটা রেখে যায় সন্তানাদি সেটাই পায় যদি সন্তানাদি যদি পিতা মাতার বাধ্যগত সন্তান হয় অবাধ্য হলে পিতা মাতা হয়তো সম্পদ দেয় না যদি বাধ্যগত সন্তান হয় তাহলে পিতা মাতার ওয়ারিস সূত্রে সে সেই জায়গাটুকু সেই অংশটুকু পায় তো আমাদের পিতা মাতাকে আদি পিতা আদি মাতাকে আদম আর হাওয়া ওনাদের পৈতৃক সম্পত্তি কি ছিল ওনাদের পৈতৃক সম্পত্তি ছিল জান্নাত তারা জান্নাতে ছিল তাদের হাজত হয়েছে তারা গন্ধম খেয়েছে
গন্ধমরা খাওয়ার কারণে তাদের হাজত হয়েছে, বাথরুমের ব্যাগ হয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে তো কোনো বাথরুম নাই। বাথরুম করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো এই দুনিয়াটা হলো কি, বাথরুম করার জন্য আমরা আসছি। এখানের মধ্যে আমরা থাকার জায়গা না, আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আমাদের পিতামাতা ওইখানে ছিল, আমরা ওইখানে চলে যাব। তো ওইখানের জন্য প্রস্তুতি নিতে হবে। কেউ যদি বাইরের দেশে যায়, যখন ওইখানের মধ্যে ভালো ইনকাম করে যখন দেশে ফিরে, তখন দেখবেন তাকে বাহবা দেওয়ার জন্য এয়ারপোর্টের মধ্যে একবার আত্মীয় স্বজন সবাই যায় উপস্থিত হয়। আর সে যদি অনেকদিন পর্যন্ত দেখবেন জেলের মধ্যে আটকা থাকে, অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছে, জেলের মধ্যে দীর্ঘদিন আটকা থাকে বা ওইখানে কাজ টাজ করে টাকা পয়সা ওরকম আনে নাই, দেখবেন কেউ নিতে আসে না, কেউ তার জন্য এরকম এয়ারপোর্টে যে বসে থাকে না। কি জন্য? তাকে যে জন্য পাঠানো হয়েছে সে কাজ করতে পারে নাই। তো ঠিক তেমনি ভাবে আমরা যদি জান্নাতের কাজ করে যেতে পারি, দুনিয়ার মধ্যে আমরা আসছি কি জন্য, এটা হলো আমাদের প্রবাস। দুনিয়াটা হলো কি, আমাদের প্রবাস। এটা থেকে আমাদেরকে কামাই করে নিয়ে যেতে হবে আখেরাতে। যদি ওইখানে নিয়ে যেতে পারি, তখন হুরেরা আমাদের জন্য অপেক্ষায় থাকবে। আর যদি আমরা না নিয়ে যাই, তাহলে হুরেরা আমাদের জন্য অপেক্ষায় থাকবে না। বুঝে আসছে? এই জন্য পুরুষদের ব্যাপারে বলা আছে, কোনো পুরুষ যদি জান্নাতি হয়, তার স্ত্রী যদি তার প্রতি অবজ্ঞা করে, তখন ওই হুরেরা তার জন্য লানত দেয়। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা এত এত নাজ নিয়ামত রাখছে, আমরা ওদের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা এত কিছু রাখছে, এই জন্য আমাদেরকে আখিরাতের কাজ করতে হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, কোন দিকে থেকে কোন দিকে যাই। তো এখন মেন কথা হলো আমাদেরকে এই এলেমের লাইনে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ে আসছে, এর পিছনে লেগে থাকতে হবে। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি, যেমন এটার গুরুত্ব আল্লাহ রাসূল কিভাবে বুঝাইছে, যে উহিব্বুল আরবা লিতালাস, তোমরা তিন কারণে আরবিকে শিখো, লিআন্নি আরবিয়ুন, আমি নুরবি আরবি, ওয়াল কোরআনু লিসানুন আরবিয়ুন, আর কোরআনের ভাষাও আরবি, ওয়াল জান্নাতু লিসানুন আরবিয়ুন, আর পরিশেষে আমরা জান্নাতে যাব সেই জান্নাতের ভাষাও আরবি। তো এই জন্য আমাদেরকে আরবিকে ভালো করে শিখতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, তো আমরা আলহামদুলিল্লাহ আজকে যে কজন থেকে পড়া নিলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো, সবাই মোটামুটি পড়া পারছে। তো আমরা আজকে হারাকাতে আজকে আমাদের পড়া, আজকে আমরা হরকতের মধ্যে চলে যাব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তো এই হরকত কাকে বলে? হরকত আরবি হলো একবারে সহজ। বাংলাতে যেরকম আমি আপনাদেরকে বলি, বাংলাতে যেরকম আকার রসিকার দীর্ঘিকার, রসুকার দীর্ঘকার, একার ঐকার, ওকার ঔকার, একার ঐকার, ওকার ঔকার, কতগুলা কার, অনস্কার, এরপরে দি বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ড, ত, কতগুলা থাকে কার চিহ্ন। তো এই আরবির মধ্যে অত কার চিহ্ন নেই, আরবি তো কার কার চিহ্ন হলো মাত্র তিনটা। তো তিনটা কি কি এটা একটু পরে বলবো, একটু পরে বলতে কি আজকে আর বলবো না, কালকে বলবো, না হলে আপনাদের পেস লেগে যাবে, কালকে বলবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে শুধু হরকত হরকত কাকে বলে এবং হরকতের প্রথম প্রকারটা আপনাদেরকে পড়ে দিব। তো এবার আমরা আসি, হরকত কাকে বলে? হুজুর কিছু শোনা যায় না। জি, বুঝতে পারছি। জি, শোনা যায়? জি, এখন যায়। আচ্ছা, তাহলে এবার আসি আমরা, হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এবার আমাদের প্রশ্ন হইতো, হুজুর জবর কোনটাকে বলে, হুজুর জের কোনটাকে বলে, হুজুর পেশ কোনটাকে বলে? এই উপরে থাকলে জবর, নিচে যদি এরকম টান থাকে তাহলে জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। আবার বলছি, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। বুঝছেন? তাহলে জবর জের পেশ আমরা চিনলাম, জবর জের পেশ কাকে বলে? এবার জবর জের পেশ হরকত বলে, তাহলে এবার আসেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা হরফ গুলা যখন আমরা পড়ে আসছি, তো আমরা পড়ছি হরফ গুলাকে টানের হাইসিয়তে বাক করছি, হ্যাঁ, শুধু আলিফ আর হামজা টান হয় না, আর বাকি সবগুলাই তো টান হয়। তো এই এখন আমরা এগুলার যখন জবর জের পেশ হয়ে যাবে, তখন এগুলা আর টান হবে না। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হ্যাঁ। তো আমরা আজকে শুধু জবরটা পড়বো, শুধু আজকে
জবরটা পড়ব জবরটা যদি আপনারা পেরে যান এরপর আমরা সামনে দেখা যাক অগ্রসর হওয়া যায় কিনা তাহলে আসেন এই যে এখানে বাংলাতে লেখা আছে আমি পিডিএফ দিয়ে দিব আপনারা ভালো করে পড়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার ক্লাস এই যে দেখেন অনেকে অনুপস্থিত অনেকে অনেকে 40 জন ভাই প্রায় এর মধ্যে দেখেন আমাদের অর্ধেক ভাই অনুপস্থিত আমাদের আমি সাহেবরা একটু একটু কষ্ট করেন আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খায়ের দান করুন আল্লাহু আকবার ওই এক সাহাবীর কাগজের বলছি না উনি দাওয়াত দিতে দিতে দিনের দাওয়াত দিতে দিতে ইসলাম গ্রহণ করার পরে যতটুকু এলেম অর্জন করছে এ দাওয়াত দিতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে পরবর্তী জায়গায় দেখে আর কোনো মানে সরজমিন নাই সব সাগর আর সাগর তখন তিনি নিজের ঘোড়া যে ঘোড়া দিয়ে গেছে ঘোড়াকে বুক পর্যন্ত পানির মধ্যে নামাই দিছে নামাই দিয়ে উনি নিজেও নামছে নামে বলছে যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আপনার দিনকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছি আমি যদি জানতাম এই সমুদ্রের অপর পারে কোনো কবিরা কোনো গোত্রের বসবাস কোনো গ্রাম গ্রাম আছে তাহলে আমি সেখানে সাঁতরে গিয়ে হলো আপনার দিনকে পৌঁছে দিতাম দেখেন ওনারা দিনের জন্য কত মেহনত করছে তো আমাদেরকেও একটু মেহনত করতে হবে দিন আমি শিখে এটাকে পৌঁছে দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এবার আসেন এক জবর এটা খেয়াল করেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এবার হরকত কাকে বলে যাতে বললে আপনারা বলতে পারেন এবার আমি বানান করতেছি খুব ভালো করে খেয়াল করেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর যা র জবর র যা জবর যা সিন জবর সা সিন জবর সা স জবর স দ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ ওয়াইন জবর গ ফা জবর ফা কব জবর ক কব জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আমি এটা আস্তে আস্তে বলছি হলো এই কারণে যাতে আপনারা ধরতে পারেন তো আপনারা কিন্তু বানান অনেক চালু বলতে হবে হ্যাঁ ইনশাল্লাহ যেমন আমি বানান করে দেখাই দিই আপনার কেমন চালু হতে হবে যেমন হামজা জবর আ বাজর হামজা জবর আ বাজর বা তা জবর তা থা জবর সা জিম জবর যা হা জবর হা খা জবর খা দাল জবর দা জাল জবর যা র জবর র সা জবর যা সিন জবর সা সিন জবর সা স জবর স দ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ কইন জবর গ ফা জবর ফা কব জবর কা কাব জবর কা লাম জবর লাম মিম জবর মা নুন জবর না ওয়াও জবর হা জবর হা ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এরকম চালু বলতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ এক শেষে তিন চারবার বলে ফেলতে পারেন হ্যাঁ আচ্ছা এবার আপনাদেরকে একটা জিনিস আমি যেটা কালকে বলবো মনে করছি এটা আপনাদেরকে বলেই দেই এটা হলো এই আরবিতে আরবিতে আমরা যে বাংলাতে আকার রসিকার দীর্ঘিকার পড়ি হ্যাঁ তো বাংলাতে আরবিতে হলো যেমন উপরেটার নাম জবর নিচেরটার নাম জের উপরে একমাথা গোলটার নাম পেশ এবার আসি জবর হলো আকারের উচ্চারণ দিবে জের রসিকারের উচ্চারণ দিবে পেশ রসুকারের উচ্চারণ দিবে রসুকার অর্থাৎ এটার ঘুরে দিলে আবার পেশ হয়ে যায় না এটা যদি আবার এদিকে ঘুরে দেওয়া তাহলে পেশ হয়ে যায় না আচ্ছা তাহলে হলো পেশ রসুকারের উচ্চারণ দিবে এবার আপনাদেরকে এই একটা আরেকটা কথা বলি এটা হলো এই দুইটার মধ্যে কোনো কোনো সবগুলা জেরেই রসিকারে উচ্চারণ দিবে সবগুলা পেশে রসুকারে উচ্চারণ দিবে সবগুলা জেরে রসিকারে উচ্চারণ দিবে সবগুলা পেশে রসুকারে উচ্চারণ দিবে শুধু আকারের ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা আপনাদেরকে আজকে দেখাই দিই আচ্ছা খ জবর খ র জবর র স জবর স দ জবর দ গ জবর গ ত জবর ত জ জবর জ ক জবর ক আচ্ছা দেখেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা যা আছে তাই থাকে যেমন এটার নাম কি খ খ জবর খ এটার নাম র র জবর র এটার নাম সদ তো সদ জবর স দ জবর দ আকার হয়েছে আকার হয় না গইন জবর গ জ জবর জ ত জবর ত কব জবর
ক ওয়াও জবর ওয়া বুঝাছ এগুলো আকার হয় না এগুলো আকার হয় না বাকি সবগুলো আকার হয় যেমন হামজা জবর আ সরে আ আকার আছে বা জবর বা ব আকার বা তা জবর তা তো আকার তা তা জবর তা সো আকার তা জিম জবর জা জ আকার জা হা জবর হা হা হ আকার হা দাল জবর দা দাল দাইকার দা জাল জবর জা জ আকার জা জা জবর জা জা জাইকার জা সিম জবর সা আরবি তো সবগুলো তো ওই হরফের ক্ষেত্রে আপনাদের ব্যবধান কিন্তু বুঝতে পারবেন যেমন এই জন্য আরবি এই অনেক ওলামা ইকরাম বলে যে আমরা বাংলা দেখে দেখে কোরআন পড়বো না না হলে আমরা অর্থ পরিবর্তন করে ফেলবো যেমন এই যে আউযু আউযু এই যে এখানের মধ্যে আইনটাকে চাপ দিয়ে যে পড়তে হয় এটা কি আপনি এই আপনি কি বুঝবেন যে বাংলাতে লেখে কি বোঝানো যাবে যেমন হা আলহামদু আলহামদু যদি লেখাটা এটা যদি আপনার হর মধ্যে কি বাংলাতে তো হওয়া একটাই আছে এরকম কোন হওয়া আছে যেটাকে চাপ দিয়ে বলতো এটাকে হালকা ভাবে বলতো এরকম তো নাই কিন্তু আরবির মধ্যে আছে এই জন্য অর্থ পরিবর্তন হয়ে যায় এই জন্য ওলামা ইকরাম বলে যে আমরা বাংলা দেখে দেখে কোরআন পড়বো না আচ্ছা তাহলে দেখেন বাকি সবগুলা কি হয় আকার উচ্চারণ দিবে শুধু এই কয়টা ব্যতীত এই কয়টা আকার ছাড়া হবে আর বাকি সবগুলো আকারে উচ্চারণ হবে বুঝে আসছে এবার আপনারা যখন বানান পড়বেন হামজরা বাজর বা তাজর তা সাজর সা জিম জর জা হাজর হা খাজর খদাল জবর দা এরকম বানান যখন পড়বেন পড়ার পরে এবার পরবর্তীতে আপনারা উচ্চারণটা পড়বেন আ বা তা সা জা হা খ দা জা র জা সা এরকম ভাবে উচ্চারণ গুলো পড়বেন তো উচ্চারণ গুলো চালু করে কিভাবে পড়বেন আমি দেখাই দিই আগে বানান পড়বেন এরপরে উচ্চারণ গুলো পড়বেন তো উচ্চারণটা যখন আপনার হয়ে যাবে আপনি অটোমেটিক কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আপনার এগুলার উচ্চারণ যত চালু হবে আপনার তত আপনার কোরআন শরীফ পড়া চালু হয়ে যাবে আমি উচ্চারণটা আপনাদেরকে একটানে বলে দিচ্ছি আপনারা এরকম চালু করে নেবেন কেমন চালু করবেন আমি বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আমার থেকে বেশি চালু করার জন্য আ বা তা সা জা হা খ দা জা র জা সা শা স দ ত জ আ ও ফা ক কা লা মা না ও হা আ ইয়া ইয়া এরকম ভাবে আপনারা উচ্চারণ গুলো চালু করবেন বানানটাও চালু করবেন উচ্চারণ গুলো চালু করবেন আচ্ছা এবার এর মধ্যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে দ্রুত বলতে পারি কারণ আমরা সামনে একটু পড়বো ইনশাল্লাহ আর কোনো কোশ্চেন আছে জি বলেন এই যেগুলো বললেন যে খ জবর খ র জবর র মানে উচ্চারণ হবে না কিন্তু এখানে বা জবর বা তা জবর তা এগুলো তো প্রায় একই রকমই হয় নাকি না না বা জবর বা এগুলো তো আকার হইছে না কিন্তু এগুলো থেকে আকার হইছে খ জবর খ এটা দেখি আকার হইছে আকার কি বুঝতে পারছি না আমি আমি প্রথম বলছিলাম কি যে র জবর র র খ যে উচ্চারণটা ওই উচ্চারণ থাকতেছে কি সেটা হইছে জি আমি মনে করছিলাম যে যেমন খ যে শব্দটা মানে জবর দেওয়ার পরে সে খ উচ্চারণ খই আছে আমি প্রথম ওইটা মনে করছিলাম আর কি ত উচ্চারণ তয়ের পর জবর দেওয়ার পর তয় উচ্চারণ তই আছে আমি প্রথম ওইটা মনে করছিলাম মানে এগুলাতে আকার হয় না আর বাকি সবগুলাতে আকার হয় বললাম না জবর কিসের উচ্চারণ দেয় আকারের উচ্চারণ দেয় জবর আকারের উচ্চারণ দেয় শুধু এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ কটা ব্যতীত আচ্ছা অর্থাৎ কালারিং করা যেগুলো আছে এগুলো ব্যতীত ইয়াটা ইয়া জবর ইয়া এটাও যা আছে তাই থাকে তবে আকারের মতো হয় তো এই জন্য এটা টিক দিনে এটা ব্যতীত রাখছি বুঝে আসছে তো কালারিং যেগুলো এগুলো কি হয় না এগুলোতে আকার হয় না বাকি সবগুলোতে আকার হয় যেমন জিম জবর যা এই যে যা আকার হয়েছে আচ্ছা মাশাআল্লাহ আর কারো কোনো কোশ্চেন সবাই বুঝছেন জি স্যার আচ্ছা মাশাআল্লাহ জি আমাদের এই তোফাজ্জল ভাই বুঝে আসেনি সাদেরাল ভাই বুঝে আসছে সবগুলোই দিয়ে দেন মাশাআল্লাহ আচ্ছা তিনটাই দিয়ে দেন আজকে পড়া
আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা তাহলে দেখেন এখানে কারো আর কারো কোনো কোশ্চেন নাই তো সবাই পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা এই পার্থক্যটা শিখি হ্যাঁ পার্থক্যটা আপনাদেরকে দেখাই দিই যেমন তাজবর তা তজবর ত তাজবর তা এটা আকার দিয়ে আর তজবর ত সাজবর সা নরম হবে সিনজবর সা সিনজবর সা সজবর স পার্থক্য বুঝে আসতে হবে হাজবর হা স্বাভাবিক আর হাজবর হা চাপ দিয়ে জিমজবর যা স্যাচ্ছেতে বাব আছে সাথে সাথে বায়ুবেশন আছে আর জাজবর যা এটার মধ্যে স্যাচ্ছেতে বাব আছে কিন্তু বায়ুবেশন নাই জালজবর রা নরম জজবর জ বাজবর বা ওয়াজবর ও হামজাজবর আ আইনজবর আ এটাই তো চাপ দিয়ে হামজাজবর আ ইয়াজবর ইয়া ওয়াজবর ও ইয়াজবর ইয়া দালজবর দা আর দজবর দ এটা দালজবর দা দজবর দ কবজবর ক আর কাবজবর কা একটা আকার আছে একটা আকার ছাড়া আচ্ছা তো এর পার্থক্য গুলা তমিজের হরফ বলা হয় আর কি এগুলাকে এই তমিজের হরফ গুলো আমরা ভালো করে শিখে নিব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আচ্ছা এখন জের জের এটা আপনারা সবাই পারবেন এটা সহজ জের এটা হচ্ছে এই আপনার জের এটা হচ্ছে এই রসিকের উচ্চারণ দিবে এখানের মধ্যে ব্যতিক্রম কিছু নেই সব রসিকের উচ্চারণ দিবে যেমন বাজের বি বড়শিকার বি তাজের তি তরশিকার তি সাজের সি সরশিকার সি জিমজের জি বুকার জরশিকার জি হাজের হি হরশিকার হি দেখছেন সবগুলা কিসের উচ্চারণ দিতেছে রসিকার উচ্চারণ দিতেছে আশা করি আপনারা এটা পারবেন আমি আবারও বলে একবার বলে দিচ্ছি হামজাজের ই বাজের বি তাজের তি সাজের সি জিমজের জি হাজের হি খজের খি দালজের দি দালজের রি রজের রি জাজের জি সিনজের সি সিনজের সি সজ্জের সে দজ্জের দুই তজের তি জজের জি আইনজের ই ওয়াইনজের গি ফাজের ফি কবজের কি কাবজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াজের উই হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই এর পরবর্তীতে আপনারা উচ্চারণটা শিখে নেবেন আমি উচ্চারণটা একবার বলে দিচ্ছি ই বি তি তি জি হি খি দি জি রি জি সি শি সি দি তি রি আই বি ফি কি কি লি মি নি উই হি ই ই ই এটা হলো উচ্চারণটা এরপরে তুমিজের পার্থক্যটা ওই যে ওইরকম ভাবে তাজের তি তাজের তুই সাজের সি সাজের সি সিনজের সি সিনজে সিনজের সি সজ্জের সি সদ মোটা হবে আর কি হাজের হি আর হাজের হি চাপ দিয়ে জিমজের জি জাজের জি জালজের রি জজের জি বাজের বি ওয়াজের উই হামজাজের ই আইনজের ই চাপ দিয়ে হামজাজের ই ইয়াজের ই ওয়াজের উই ইয়াজের ই দালজের দি দজের দুই দদ মোটা হবে কবজের কি কাবজের কি তাহলে আমাদের বেশি পড়ার দরকার নাই আমরা অল্পেই পড়ি কিন্তু ভালো করে পড়ি তাহলে আমাদের জবর আর জে থাকুক ঠিক আছে ইনশাল্লাহ একবারের আচ্ছা এবার দেখেন কারো কোনো প্রশ্ন আসেনি থাকলে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমি হিসাবে একটু কষ্ট করি না আপনারা আল্লাহর কাছে ভালো পাইবেন আমাদের জাহিদ ভাই কামরুল ভাই আমাদের আশরাফ ভাই পরবর্তীতে আমাদের এই ফরিদ ভাই আপনারা একটু কষ্ট করিয়েন আর আমাদের মিজানুর রহমান ভাই আপনি একটু তালকিন দিয়েন আর কি ওনাদেরকে আর আপনারা আপনারা পরামর্শ করিয়েন তো এই আল্লাহ তাআলা আপনাদের ওই জায়গায় দান করুক আপনারা ওই বাইদের পিছনে একটু মেহনত করেন একটু কষ্ট করেন হোয়াটসঅ্যাপে একটু কল দিবেন কল দিয়ে বলবেন যে ভাই দিন শিখে আমার উপর পরশ ছিল আল্লাহ তাআলা এতদিন পরে আমাকে নিয়ে আসছে এখনো যদি আমার গাফলতি দেখা যায় কোন সময় আমি মৃত্যুবরণ করি তার নাই ঠিক ঠিকানা মরে গেলেই শেষ হ্যাঁ আল্লাহু আকবার তো একটু বুঝে এদেরকে ক্লাসের মধ্যে নিয়ে আসা দেখেন আমাদের কিন্তু এই যে প্রায় 10 দিন চলে গেছে আর আছে 20 দিন আর আছে কয়দিন 20 দিন বাকি লাস্টের যে 10 দিন আছে 10 দিন আপনাদের দেখবেন চোখ বুঝতে চলে যাবে ওইটার মধ্যে আপনারা টেরি পাইবেন না সবাই ওই সময় হইচই শুরু করে দেয় হুজুর আরো 2টা দিন বাড়াই নেন হুজুর
ইনশাআল্লাহ এই হরকতগুলা হরকতগুলা যখন আপনাদের মজবুত হয়ে যাবে দেখবেন আপনার পড়া চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা সুবহানাকাল্লাহুম্মা أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك لا تشرك بي شيئا বেশি বেশি দোয়া করেন আমাদের আমি সেবার আপনারা একটু আপনাদের আপনাদের মামুলদের নিয়ে এদের নিয়ে একটু মেহনত করেন কষ্ট করেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম